হ্যালো মামিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওটাতে কথা বলবো গ্রাইভ ওয়াটার নিয়ে। গ্রাইভ ওয়াটার কি, গ্রাইভ ওয়াটার দেওয়াটা কতটা বেশি জরুরি, বা এটা দেওয়াটা কি বাচ্চাদের ভালো নাকি এটাকে আমি বাচ্চার উল্টো ক্ষতি করে, তো এই সব কিছু ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আর আমি আমার ওপিনিয়নে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স কি ছিল গ্রাইভ ওয়াটার নিয়ে। আপনারা যদি না জানেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের বলে দিই, আমার একটা এখন 1.5 বছরের বেবি আছে। তো আমি এই যে জার্নিটা করে এসেছি, গ্রাইভ ওয়াটার আমাকে কতটা হেল্প করেছে সেই ব্যাপারটাই আজকে আপনাদের এই ভিডিওটাতে আমি শেয়ার করব। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। সাবস্ক্রাইব করুন বেবি মমকে আর প্রেস করুন বেল আইকনকে রেগুলার আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম টু বেবি মম। তো প্রথমে আমি বলি গ্রাইভ ওয়াটার আসলে কি। গ্রাইভ ওয়াটার হলো একটা লিকুইড যেটা বেসিক্যালি বলা হয়, বা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে থাকে যদি কোনো তাদের পেট জাতীয় পেটের কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন ধরুন স্টমাকের কোনো প্রবলেম হলো। এই গ্রাইভ ওয়াটার নিয়ে না অনেকের মধ্যে অনেক ধরনের মতামত দেখা গেছে। বেশিরভাগ এটা কি হয়, হোমিওপ্যাথি ডাক্তাররা বেশি সাজেস্ট করে এলোপ্যাথির তুলনায় গ্রাইভ ওয়াটার দেওয়াটা। আবার অনেক হোমিওপ্যাথি ডাক্তার এমনও আছে যারা গ্রাইভ ওয়াটারটাকেও সাজেস্ট করে না, তারা যেই ছোট ছোট ওষুধগুলো থাকে তাদের তারাই সেটাই দেওয়া প্রেফার করে। তো এই গ্রাইভ ওয়াটারটা না অনেকেই বলে যে এটা ইনস্ট্যান্ট আরাম হয়ে যায়। ইভেন আমাকেও বলা হয়েছিল, আমি আমার যখন বেবি একদমই ছোট ছিল 2-3 মাসের হবে, তখন আমার এক জেঠিমা আমাকে বলেছিল যে এটা স্নানের পরেই ওকে রোজ দিয়ে দাও, দেখবে বেবিরা ইনস্ট্যান্ট আরাম পাবে আর ওদের যে কোনো সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু তা করিনি, আমি গ্রাইভ ওয়াটার ওকে দেইনি এটা কিন্তু বলবো না, দিয়েছি আমি। কিন্তু আমি অনেক কিছু জানার পরে, রিসার্চ করার পরে, ডক্টর যখন আমাকে রেকমেন্ড করে গ্রাইভ ওয়াটার দেওয়ার জন্য, সেই সময় কিন্তু আমি গ্রাইভ ওয়াটারটা আমার বেবিকে দিয়েছিলাম, আর সেটাও 7 মান্থের পরে। সেই 7 মান্থের পরেই ওর না একটু টিদিংয়ের প্রবলেম হচ্ছিল, সেই সময় ডক্টর আমাকে গ্রাইভ ওয়াটার সাজেস্ট করেছিল আর ডাক্তার প্রেসক্রাইব করেছিল সেই গ্রাইভ ওয়াটারটা দেওয়ার জন্য। সেই জন্যই আমি গ্রাইভ ওয়াটার কিন্তু ওকে দিয়েছি। তো এই গ্রাইভ ওয়াটারের মধ্যে না অনেকটাই ডিবেট চলে, কেউ বলে গ্রাইভ ওয়াটার খুবই ভালো, আবার কেউ বলে এটা বেবিদের দেওয়া একদমই ঠিক না। তো আমি এখন আপনাদের বলবো যে গ্রাইভ ওয়াটার আসলে কি কি দিয়ে তৈরি হয়। তো আমি অনেক রিসার্চ করার পরে আমি দেখেছি যে গ্রাইভ ওয়াটার তৈরি হয়, গ্রাইভ ওয়াটারে কিন্তু হালকা অ্যালকোহল থাকে, যেটা বেবিদের মানে বেবিদের শরীরের জন্য অনেকটাই বেশি ক্ষতিকারক। আপনারা সবাই জানেন অ্যালকোহল নর্মাল লোকেরই কতটা বেশি ক্ষতিকারক, তো ভাবুন বেবিদের শরীরে সেটা যদি যায় সেটা কত বেশি ক্ষতিকারক। আর গ্রাইভ ওয়াটারে থাকে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট চিনি। আপনারা সবাই জানেন 6 মাসের আগে কিন্তু বাচ্চাদের চিনি দেওয়া একদমই বারণ। সেই ক্ষেত্রে আমরা কেন সেই চিনিযুক্ত একটা জিনিস বেবিদের দিতে চাই আমি নিজেও জানি না, কেন সবাই এরকম বলে যে স্টমাকের প্রবলেম ইজিলি সেটা কমে যায়। আজ পর্যন্ত কিন্তু এটা কেউই কোনো এভিডেন্স দিতে পারেনি যে গ্রাইভ ওয়াটারের জন্যই সব রিলিফ হয়ে গেছে। তো ঠিক আছে, তার থার্ড যে ইনগ্রিডিয়েন্টটা গ্রাইভ ওয়াটারে থাকে সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট, মানে খাবার সোডা। তো খাবার সোডা আমরাই কিন্তু নর্মাল আমাদের গ্যাসের প্রবলেমই বলুক, যে কোনো প্রবলেম হলে ফট করে খাবার সোডাটা কিন্তু নেই না, যেটা মনে ইনো বলুন, ইনোটা প্রথমেই কিন্তু আমরা নেই না। অনেক যদি প্রচন্ড মাত্রায় গ্যাস বেড়ে যায় তখনই কিন্তু আমরা সেই ইনোটা খাই, তো ইনোর মধ্যে কিন্তু খাবার সোডাটা থাকে। তো সেই রকমই বাচ্চাদের আপনি কেন কোনো কারণ ছাড়া, এই যেরকম অনেকেই পুরনো দিনের লোকেরা বলে যে গ্রাইভ ওয়াটার স্নানের পরে রোজ দাও তাহলে তোমার বাচ্চা সুস্থ থাকবে, এটা কিন্তু কোনো গাইডলাইন্স নেই। তো আপনারা কখনোই এটা করবেন না কি বাচ্চাদের স্নানের পরে এসে একটা অভ্যেসে কখনোই পরিণত করবেন না গ্রাইভ ওয়াটার দেওয়া। যদি আপনার ডক্টর সাজেস্ট করে কি হ্যাঁ বাচ্চাদের গ্রাইভ ওয়াটার দিন, তাহলেই সেই ক্ষেত্রেই আপনারা গ্রাইভ ওয়াটারটাকে দেবেন,
আদারওয়াইজ দেবেন না, কারণ গ্রাইভ ওয়াটারে এমন কোনো ভালো উপাদান আমি খুঁজে পাইনি যেগুলো বাচ্চাদের শরীরের কোনো ভালো করতে পারে বা অন্য কিছুতেই কোনো ভালো করতে পারে। বরং আমি খারাপ জিনিসই খুঁজে পেয়েছি গ্রাইভ ওয়াটারটাকে রিসার্চ করে। যেমন গ্রাইভ ওয়াটারের তিনটে উপাদান আমি আবারও বলে দিতে চাই, একটা চিনি, দুই নাম্বার অ্যালকোহল, তিন নাম্বার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। যেই তিনটে জিনিসই শরীরের কিন্তু ক্ষতিই করে, ভালো কিন্তু করে না। তো অবশ্যই গ্রাইভ ওয়াটার যদি আপনারা দিতে চান বাচ্চাদের না, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। ডক্টর কোন ব্র্যান্ড বলে, ডক্টর যেই ব্র্যান্ডটা বলবেন নিশ্চয়ই সেই ব্র্যান্ডটা ভালো হবে, সে তার মধ্যে অ্যালকোহল নাও থাকতে পারে। এই জন্য কিন্তু গ্রাইভ ওয়াটারকে অনেক দেশে ব্যান করা আছে, যাতে এমন কোনো উপাদান বাচ্চার শরীরে দেওয়াই না হয় যেটা শরীরের হার্ম করতে পারে। কিন্তু আমাদের মধ্যে এই একটা মিথ সবার অনেকের মধ্যেই আছে, গ্রাইভ ওয়াটার মানেই বাচ্চাদের সব মুশকিলের আসান, কিন্তু তা কিন্তু না। গ্রাইভ ওয়াটার মানে আপনি নিজেই ভাবুন, একটা যে কোনো ওষুধ শরীরের কিন্তু সবসময়, যে কোনো একটা জিনিস আপনি বাচ্চাকে রোজ দিচ্ছেন সেটা কি, যেটা একটা একটা ওষুধের মেডিসিনের মধ্যেই পড়ে, সেটা কি শরীরের সবসময় ভালো হবে? এটা কিন্তু কোনোদিনও হতে পারে না, তাই না? তো গ্রাইভ ওয়াটারটা আমার মনে হয় ডাক্তারের সাজেশন ছাড়া দেওয়া কোনোভাবেই উচিত না। আমিও আমার বেবিকে গ্রাইভ ওয়াটার দিয়েছি, কিন্তু সেটা 7 মান্থের সময়, যখন আমার ডক্টর সাজেস্ট করেছিল ওর টিদিংয়ের প্রবলেম হচ্ছিল সেই সময়টায়, তবুও সেটার একটা ডোজ ডক্টর খুব ভালোভাবে আমাকে লিখে দিয়েছিল, 3 দিনের সেই একটা ডোজ দিয়েছিল দিনে একবার করে দেওয়ার জন্য। সেই ডোজটাই কিন্তু আমি ফলো করেছিলাম, আর আমি গ্রাইভ ওয়াটারটা তখনই দিয়েছি। আদারওয়াইজ আমি কিন্তু আর কোনো দিন বেবিকে গ্রাইভ ওয়াটার দেইনি। লাস্টে আমি বলে দিতে চাই, বেবিসদের স্টমাক প্রবলেমের জন্য প্রথমেই আপনারা গ্রাইভ ওয়াটারটা দিকে দিয়ে দেবেন না। যদি প্রথমেই অনেক অনেক কিছু তার জন্য করা যেতে পারে, যেগুলোতে ন্যাচারাল কিছু উপাদান আছে যেগুলো দিয়ে আমরা স্টমাকের প্রবলেম কিন্তু রিলিভ করতে পারি। 1 নাম্বার, আপনারা যদি মনে হয় আপনার বেবির গ্যাসের প্রবলেম বেশি হয়, ওর খাওয়ার টাইমটা মেনটেন করুন ভালো করে, টাইম টেবিলটা বেশি গ্যাপ দিয়ে খাওয়া হবেন না, তাহলে দেখবেন গ্যাসের প্রবলেমটা কিন্তু হবে না। সেকেন্ড, আপনারা হিং পেস্ট লাগাতে পারেন। আমি আরো ভিডিওতেও বলেছি, আমি এই নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছি, বেবিদের গ্যাসের প্রবলেমের থেকে কিভাবে রিলিফ দেওয়া যায়, সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের তারপরেও যদি মনে হয় বেবিদের গ্যাসের প্রবলেম, বেবিদের ভালো করে রোজ মাসাজ দিন, দেখবেন গ্যাসের প্রবলেম হবেই না। তো আর তবুও যদি আপনাদের বেবির গ্যাসের প্রবলেম হয়, ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করুন। ডক্টর যে কোনো একটা ছোট মেডিসিন দেবে, অনেক ধরনের মেডিসিন ডক্টররা দিয়ে থাকে, বেশি মাত্রায় পেট ব্যথা হচ্ছে বা কিছু, তার জন্যও কিন্তু পার্টিকুলার ওষুধ থাকে। তো ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করুন, ডক্টর কি বলছে সেই ওষুধটাই বেবিকে দিন। আগেই কিন্তু অযথা গ্রাইভ ওয়াটার দেওয়াটা একদমই ভালো না আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় গ্রাইভ ওয়াটার নিয়ে, আপনাদের কি ওপিনিয়ন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগে, তো অবশ্যই আরো মামিজদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটা থেকে হেল্প পায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।